দা পুরুলিয়া গাই। সৌরজগতের আটটা গ্রহের মধ্যে একটা গ্রহ পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে একটা দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষ দেশের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের একটা জেলা পুরুলিয়া। এই পুরুলিয়া জেলার অন্যতম রোস্টার দ্বীপ পুরুলিয়া গাই। ইয়াকে রোস্টার বলা মানে বাদল পার্কের সিঙ্গার বলা, কাঁসাই নদীকে বাঁধ বলা। গানটা দেখো, হ্যালো দেবেন্দা, ও খাবার খাতো চিলি বলো। বলছি ঝাক্কাস আছো তো? তুমি বলো কি করছো? ভালো আছি। ঠিক আছে, কি করছো বলো? তোমার আওয়াজেই নেই, কোথায় আছো ঢুকে? খাবার খাতে বসেছি, শুনতে পাচ্ছো? হ্যাঁ পাঁচ তোমার সব ফান্ডা ফাঁস খেতে চলেছি আজ দ্বীপ এলাকায় এক্সপোজ। হ্যালো, কলটা কেড়ে দিল। চাষবাসের বিকাশ পাঞ্জে, তার থেকে বেশি বিকাশ পাঞ্জে রোস্টারদের, তার মধ্যে এক ছুছামা হচ্ছে দি পুরুলিয়া গাই। সকালে ইডলি খায় পয়সা না দেওয়ার পর কেউ রোস্ট করেনি। ঠিক আছে ভাই, জীবনটা টানাটান আছে, কি আমাকে যেদিন রোস্ট করবে সেদিন আমি ভাবিলাম আমার ক্যারিয়ারে ডাউনফল চলে আসছে, সেদিন থেকে আমি বাথরুমে ঘুমাইতে লেগে যাব। এই বছরে মানে অনেক কিছু অ্যাচিভমেন্ট সম্পূর্ণ হইলো, মানে ফেসবুক পেজটা মনিটাইজেশন হইলো, সব তোমাদের জন্য। তো তোমাদের এত সাপোর্ট ভালোবাসা না থাকলে হয়তো এত তো যেতে পারতিনি। হ্যাঁ মসি বলা, তুই গালগুলাকে সাপোর্ট বলিস? পচাদার দোকানে ডেলি কোনো না কোনো জিনিসের খামতি থাকে, কোনোদিন নুনের তো কোনোদিন চপটাই কাঁচা আছে, সেই জন্য খরিদ্দার গুলো ডেলি ওকে গাল দে, তাহলে এগুলো সাপোর্ট নাকি? বাংলা বাইন্স ডিনার হচ্ছে। হুম, তাহলে বেরিয়েছো তোর লাঞ্চটা ডিনার, ডিনারটা লাঞ্চ, পৃথিবীটা সূর্য, স্কুলটা ওয়াইন শপ, বসনিবার সিস্টেম গার্ড, খুব টেস্ট করে দাও না মানছি, ফ্রিতে দিচ্ছে, তার জন্য নামও করতে হবে, মানে ইন্ডিয়াতে মুকেশ আম্বানি সস্তা ইন্টারনেট দিচ্ছে, তারপরে লাউড়া যা তা ভিডিও ইন্টারনেটে পোস্ট করবিস। আগে বলুন তুই কোন গ্রহ থেকে আসিস? পুরুলিয়া গায়ে পশ্চিমবঙ্গ রাজ্য সম্বন্ধে বল, নিশ্চয়ই সিন গুলো হচ্ছে বেশি বেশি উঠছে পশ্চিমবঙ্গ রাজ্যে, বিভিন্ন জায়গায় যা হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে নাই ভাই, তুই তোর নিয়ে ভাবতো বলতে হবে না, ভাব ভাব আন্ধা দেখতে পাচ্ছি না, এটাই লাউড়া তোর ফিউচার। এখন তোমার কত সাবস্ক্রাইবার? 40,000। 40,000 বেরচুত প্রাউড, দেখো যেমন চাঁদে যায় ফ্ল্যাগ গাড়ি আইলো। কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চায়, এখানে যারা উপস্থিত রয়েছে, ওদের জন্য হচ্ছে কি বার্তা? কাকে কন্টেন্ট ক্রিয়েশনে সিদাচে? যে অন্ধচুতরটা পিক্সার ওয়াইজ থাম্বনেল বানায়, ইয়াকে কন্টেন্ট ক্রিয়েটর বলা মানে আমার কাসানুয়ে থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করা। হেট লাউড়া আর ভিডিও বানা মানে। পুরুলিয়া মানে ছো ঝুমুর ভাদুরসু করম, পুরুলিয়া গায় মানে ইলজিক্যাল ফ্যাক্টস, আনফানি রোস্টার, দিলসে খাওয়ার পর ভিডিও বানা। বাস স্ট্যান্ড থেকে কাঁসা অব্দি যতটা দূরত্ব আছে, অতটা দূরত্ব হচ্ছে পুরুলিয়া গায়ের কন্টেন্টের। একবার জন্য রেল স্টেশনে পাগলাগুলোর মাথায় বুদ্ধি চলে আসবে, মিতালি 10 জনকে ছাড়ে একজনকে শুদ্ধ সত্যি ট্রু লাভ করতে পারবে, কিন্তু পুরুলিয়া গায়ে বুদ্ধি বিবেকের বিকাশ হবে না, এটা হাইকোর্টও লিখে বলে দিতে পারে। পুরুলিয়া গায়ে চ্যানেলে তারকাটা টিঙ্কুর নামটা এতবার শুনতে পাবে, যেমন চ্যানেলটা ওয়ারে এত বললে আবার তারকাটাকে ইনক্লুড করার কি আছে, ওয়াকে দিন দেয় চ্যানেলটা। তারকাটা টিঙ্কু আর পুরুলিয়া গায়ে ভিডিওতে এতবার ডুয়ো হিসাবে থাকে, যতবার নেই ত্রিপলার মুভিতে এনটিআর আর রামচরণ ছিল। লাস্ট এক ইয়ার থেকে নোটিস করছে পুরুলিয়া গায়ে বিকাশের নামে তার শুধু দাড়িটা আর ব্যাকগ্রাউন্ডে আরজিবি লাইটটা, ইয়ার থেকে বেশি কিছু আর পরিবর্তন হয়নি। কোন শ্যাম্পু লাগাইছিল এরকম কন্টেন্ট বাড়াচ্ছে মাথা থেকে? ভাতের সাথে কি তুই ভুষার আচার খাই?
পুরুলিয়ার পপুলেশন 40,72,860 জন, তার মধ্যে 40,000 জন পুরুলিয়া গাইস সাবস্ক্রাইবার। কি কন্টেন্ট পাচ্ছে বসিবালা? জেলা বরবাদ, দেশ বরবাদ। গাই বাবু আমাদের ডায়মন্ড পুশআপ মারে, বস্তা চোর ডায়মন্ড পুশআপে যতটা শক্তি লাগাচ্ছি না, অতনা অর্ধেকও যদি লাগাতি কন্টেন্ট, তাহলে আজকে 400 সাবস্ক্রাইবার থাকি। তো দেবেন্দা আমাদের অনেক রোস্ট হয়ে গেল, সরি দেবেন্দা। যেমন আইফোন 15 বার হইলো, ওয়ারও পজিটিভ নেগেটিভ দিক আছে, টাইপ সি চার্জার অ্যাভেলেবেল করলো, কিন্তু বাকি কোয়ালিটিগুলো সে একই আছে, এটা নেগেটিভ পয়েন্ট। ঠিক সেরকমই প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা জিনিসের পজিটিভ নেগেটিভ দিক আছে। তো দেবেন্দার আমি নেগেটিভ দিকগুলো ধরলি, এছাড়া আবার পজিটিভ দিক অনেক আছে। পুরুলিয়ার রোস্টারগুলোকে ভালোভাবে তুমি ফলো করলে বুঝতে পারবে যে তাদের মুখে গুটকা চলতেই থাক। আর একদিকে ভিডিও সমাজ সচেতন, পথ নির্দেশনের ভিডিও তো বানাচ্ছে, কিন্তু গুটকাকে প্রমোশন করে। পুরুলিয়ার 80% রোস্টার রোস্ট আর পার্সোনাল অ্যাটাক দুটার মানেই বুঝেন। ইন্টারনেটে যে কোনো মানুষকে তুমি রোস্ট ক্রিটিসাইজ করতে পারো, কিন্তু তার ঘরের লোককে টানা, ইটস নট রোস্ট। পুরুলিয়ার রোস্টারদের কাছে থাকে ইললজিক্যাল ফ্যাক্টস, আনলজিক্যাল কথা, তাদের কাছে গাল দেওয়া মানে ভারবের সাথে আইনজি যোগ করা। গাইড না দিলে তো ওদের ভিডিও ইনকমপ্লিট, কারণ মাথাটা তো পুরো ফাঁকা, কোথা থেকে লজিক আসবে, কোথা থেকে ফ্যাক্ট আসবে। ঘুরে প্রায় বসে থাকা লোকটাকে যা সুবিধা হবে, তোমার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ আছে। কি নিয়ে ভিডিও বানা? রোস্ট। পুরুলিয়াতে খাবারের অভাব হতে পারে, কিন্তু রোস্টারের অভাব হবে। তো গাইজ আজকে ভিডিওটা পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, ইনস্টাগ্রাম ফলো করে দাও, ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ততক্ষণে যেন বাই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর কাকে নিয়ে রোস্ট চাই তুমি শুধু কমেন্ট করে দাও, নেক্সট ভিডিওটা চলে আসবে। চলো ততক্ষণে যেন বাই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। পুরুলিয়ার রোস্টার কমিউনিটিকে আমি চ্যালেঞ্জ দিলি, বিনা গাল দিয়ে লজিক্যালি উইথ রোস্ট করে দেখা, ওপেন চ্যালেঞ্জ দিলি, কাদ্যম আছে।